দেশের তৈরি পণ্যাদি বিক্রির বাজার আরও বাড়ল। রবিবার ভারত চার ইউরোপীয় দেশের ব্লক ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন বা ইএফটিএ সঙ্গে 14টি মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর করল। দুই বা ততোধিক দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে অংশীদার দেশগুলির বিভিন্ন পণ্যের উপর থেকে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়, কাজে অনেক সস্তায় সেগুলি রফতানি করতে পারে অংশীদার দেশগুলি। এর পাশাপাশি রফতানিকে আরও উন্নতি করতে এবং দেশীয় পণ্য ও পরিষেবাগুলির জন্য বৃহত্তর বাজার তৈরি নিশ্চিত করতে 6টি প্রেফারেন্সিয়াল প্যাক্ট বা অগ্রাধিকার চুক্তিও করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছে, উন্মুক্ত ন্যায্য এবং ন্যায়সঙ্গত বাণিজ্যের জন্য দুই পক্ষের যৌথ অঙ্গীকারের প্রতীক হল ভারত ইএফটিএর এই মুক্ত বাণিজ্য চুক্তি। 2014 সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে মরিশাস, সংযুক্ত আরব আমিরশাহি এবং অস্ট্রেলিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। এদিন সেই তালিকার যুক্ত হল ইএফটিএ গোষ্ঠীও। এই গোষ্ঠীর সদস্য দেশগুলি হল আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে এবং সুইজারল্যান্ড। একত্রিতভাবে এই বাণিজ্য চুক্তি 94টি দেশের সঙ্গে ভারতের অগ্রাধিকারমূলক সম্পর্ক নিশ্চিত করবে, অর্থাৎ বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে ভারতকে অগ্রাধিকার দেবে দেশগুলি। এছাড়া শ্রীলঙ্কা, ভুটান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, জাপান এবং আসিয়ান গোষ্ঠীর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। এছাড়াও আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে কথা চলছে নয়াদিল্লির। এর মধ্যে রয়েছে ব্রিটেন, ওমান, ইউরোপিয়ান ইউনিয়ন, পেরু এবং ইসরায়েল। এই আলোচনাগুলি শেষ হলে 120টিরও বেশি দেশের সঙ্গে এই ধরনের অগ্রাধিকারমূলক সম্পর্ক তৈরি হবে ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ইএফটিএর সঙ্গে ভারতের এ চুক্তি ডিজিটাল লেনদেন, ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা এবং ফার্মারের মতো বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন এবং গবেষণা ও উন্নয়নে সহযোগিতার নয়া সম্পর্ক তৈরি করবে। এ চুক্তির ফলে ভারতসহ সবকটি অংশীদার দেশেরই জয় হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন, গত 10 বছরে ভারতের অর্থনীতির অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে। বিশ্বের 11তম বৃহৎ অর্থনীতি থেকে আজ ভারত বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে। দুই বা ততোধিক দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে অংশীদার দেশগুলি থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের উপর থেকে আমদানি শুল্ক তুলে নেওয়া হয় বা কমিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন অবাণিজ্যিক বাধাও সরিয়ে দেওয়া হয়। পরিষেবার ক্ষেত্রে রফতানি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগও বাড়ে। সাধারণত 10 থেকে 30টি পণ্য বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।